नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। फरक्का न्यू फरक्का में जीआरपीपी के जितेंद्र नाथ सिंह मंगलवार को कामकाजी जीवन से सेवानिवृत्त हो गए। मालदा जिले के रहने वाले जितेंद्र नाथ सिंह ने अपने कैरियर की शुरुआत 1983 में दार्जिलिंग सदर थाना से की थी। उसके बाद जितेंद्र नाथ सिंह कई थानों में जीवन बिताने के बाद ओसी चार्ज के साथ 2020 में फरक्का न्यू फरक्का जीआरपीपी थाने आए। फरक्का न्यू फरक्का जीआरपीपी थाने में 3 साल बिताने के बाद जितेंद्र नाथ सिंह आज कामकाजी जीवन बिताकर सेवानिवृत्त हो गए, तो आज न्यू फरक्का में जीआरपीपी के कर्मचारियों ने विदाई दी। स्थानीय लोगों के मुताबिक 2020 से पहले न्यू फरक्का जीआरपीपी इंफ्रास्ट्रक्चर में ऐसा कोई सुधार नहीं हुआ था। इसके बाद जितेंद्र नाथ सिंह न्यू फरक्का जीआरपीपी में आए और जीआरपीपी के बुनियादी ढांचे में सुधार किया और जीआरपीपी से सटे काली मंदिर को भी सजाया। চাকরি জীবন সবাইকে করতে হবে এবং একদিন সবাইকে রিটায়ার করতে হবে, এটা একদম নিয়ম মাফিক চলতে থাকে। প্রকৃতির নিয়ম অনুসারে আমরা একদিন আজকের দিনটা হয়তো সেই দিনের পরিবর্তন আমারও একদিন শুভ সুযোগ হবে। আর সাথে আমরা একটা অনুরোধ করবো যে আপনি আসবেন, আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আমরাও আপনার সাথে যোগাযোগ রাখবো। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদেরকে ভুলে যাবেন না, আপনি আসবেন, আমাদের সেটা ভালো লাগবে। আপনার যে কৃতিত্ব এটা আমরা সারাজীবন মনে রাখবো। এখানে যতদিন পোস্টিং আছে আপনার কথা আমরা কোনোদিনই ভুলবো না। এখানে যেটা যখন যতদিন থাকবো আপনার কথা সবসময় মনে থাকবে। আমি সবাইকে আরেকবার ধন্যবাদ জানি এবং আমাদের বড়বাবুকে ধন্যবাদ জানিয়ে আমি আর আমাকে যে দায়িত্ব দিয়েছিল বড় সাহেব সেটা আমি বাস্তবায়িত করার চেষ্টা করেছি। কতটুকু হয়েছে কতটুকু পেরেছি জানি না, তবে আমার পক্ষে যতটুকু করেছি ততটুকুই আমার মনে হয় আমার জন্যই যথেষ্ট। হয়তো অন্য কারণে না তো যথেষ্ট হয়নি, আরও কিছু করার দরকার ছিল। আমার আর একটু ইচ্ছা ছিল, ইচ্ছা থাকলেও আমি ইচ্ছা পূরণ করতে পারিনি সবারই, কারণ আমার এখানে একটা খুব দোতলা করার খুব ইচ্ছা ছিল যে এর উপর একটা দোতলা কোনো রকম একটা সেট টানা। দোতলা হতে গেলে তাহলে সবার থেকে আমরা একটু আলাদা হতে পারি এবং আমাদের অ্যাকোমোডেশনটা অ্যাভেলেবেল হবে। এবং আমাদের লেডিজের জন্য ডিমান্ড করেছি, লেডিজের কোনো ঘর ছিল না। আমি ভেবে রেখেছিলাম পিছন থেকে সিঁড়ি করে আমি উপরে দোতলা করে লেডিজদের বসবাসের স্থানটা আমি উপরেই করে ব্যারাক করি, সেটা করে উঠতে পারিনি। আর বাকিটুকু যেটুকু সবারই সহযোগিতা হয়েছে, আমার তো নিজের কিছু একাই কৃতিত্ব নেই, সবাই সহযোগিতা করেছে এই ব্যাপারে, ওই জন্য সবাইকে ধন্যবাদ। এরকম যে আসবে তাকে সহযোগিতা করবে এবং সবার সঙ্গে মিলেমিশে থাকলেই ভালো। আমি আশা করবো সবার সঙ্গে মিলেমিশে থাকবে, মিলেমিশে থাকলে তার একটা গুণ আলাদা আছে। আর নিজেদের মধ্যে বিদ্রোহ কলহ করতে গেলে তার গুণ একটা আলাদা আছে, লোকেও ছিটি করবে, পুলিশ সমাজ দূষিত হবে। নিজেদের মধ্যে ডিভাইডেশন যখন শুরু হবে তখন পুলিশ সমাজটা দূষিত হবে। ওই জন্য এক জায়গাতে মিলেমিশে থাকা, যেমন আমাদের মেস আছে একসঙ্গে, জয়েন্টলি মেস আছে, জয়েন্টলি মেসে মেস থাকার একটা বড়ো বেনিফিট আছে। সবাই এক ঘরে খেতে গেলে সবার সঙ্গে একটা মিল মহব্বত মানে মিল থাকে, কেউ আলাদা রকম রান্না করছে, কে আর একজন আর এক রকম রান্না করছে, তখন কেউ কারোর সঙ্গে সময় দেওয়ার অবকাশ থাকে না। তো এই যাওয়ার বেলায় সবাকেই যেতে হবে আমার মতে, আমিও তেমন যাচ্ছি, আমি সবারই মধ্যে থাকবো, আমাকে মনে রাখলে কোনো সময় আমিও বলবো না। এটা এই বক্তব্য দিয়ে বিশেষ করি।